গার্ডেনের ঠিক মেন গেটটা ক্রস করে কিন্তু এই সিনারিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, সুন্দরভাবে সাজানো, আর একদম গ্রিনের মধ্যে পিঙ্ক কালারটা কিন্তু অসাধারণ লাগছে এই ফুলের কম্বিনেশনটা। আর এত গ্লব আছে দেখুন এই জায়গাটা, আর এখানে ঠিক লেকটার পাশ দিয়ে রাস্তাটা গেছে। আর এখানে G20 সম্মেলন ছিল, তো সেখানে G20 মানে পুরো লতা পাতা দিয়ে কিন্তু বানানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে দেখুন প্রচুর পাতাবাহার গাছও আছে, জাস্ট অসাধারণ, মানে এটা জাস্ট মানে কোনো বর্ণনাই যথেষ্ট নয়। আর আমাদের এখানকার যারা ট্যুরের যারা এসেছিল সঙ্গে, সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর সবাইকে ছবি তুলেও আমি দিচ্ছিলাম যেহেতু ক্যামেরা নিয়ে এসেছি, দায়িত্ব আমার উপরে পড়েছে, আর কিছুটা সিনেমাটিক শটও নিচ্ছি। আজকে আমরা আছি জওহরলাল নেহেরু বোটানিক্যাল গার্ডেন। যখন এই গার্ডেনে ছিলাম তখন আমি এই গার্ডেনটার নাম জওহরলাল নেহেরু বোটানিক্যাল গার্ডেন সেটা জানা ছিল না। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে এই গার্ডেনটার নাম কী, তো নিশা গার্ডেন বলছিল, তো যার জন্যে আমি গার্ডেনটাকে নিশা গার্ডেন বলেই তখন আমি সম্বোধন করছিলাম। বাট গার্ডেনটা হচ্ছে জওহরলাল নেহেরু বোটানিক্যাল গার্ডেন, শ্রীনগরে যেটা আছে সেটা হচ্ছে এই গার্ডেন। তো এখন আমরা নিশা গার্ডেন আছি, ভেতরে ঢুকে গেছি। তো এখানে এন্ট্রি পাস হচ্ছে প্রত্যেকের অ্যাডাল্টদের হচ্ছে 24 টাকা করে, ঠিক আছে, আর বাচ্চাদের হলে তাদের 12 টাকা করে নিচ্ছে। তো এটাই এখানকার প্রাইস। আর ওইদিকে মোগল গার্ডেনটা ঘুরে এলাম। গার্ডেনটা সত্যি সুন্দর এবং পাহাড়ের কোলে যা লাগছে। সোনাই কিছু বলবে ভিউয়ার্সদের জন্য, কিছু বলো কি এখানে এসে কি দেখা যাবে, বা পুরোপুরি এখন আমরা দেখিনি। দেখা যাবে মানে আসতে হবে, খুব সুন্দর দেখে শান্তি, ভীষণ শান্তি, মনে হচ্ছে যেন সত্যি স্বর্গে চলে এসেছি। একদম বলো এখন তুমি কাছে, এখন কিছু বলতে লাগবে, এখন শুধু দেখতে লাগি। এত সুন্দর জায়গায় আসলে তো সব কি করব, আসলে দেখে কি করব ভুলে যাচ্ছি, এমন মনে হচ্ছে যে কি করব, মানে কোনটা নেব, কোন ছবিটা নেব, কোন ছবিটা নেব না, কোনটা দেখব, সব কিছু একসাথে তো আর করা যায় না। শুধু ভয় হচ্ছে যে ক্যামেরা বন্ধ, ক্যামেরা চার্জ অলরেডি হয়ে গেলে আমরা তুলতে পারবো না, মানে এত সুন্দর কোনটা ছাড়ার মতো নয়, সব তুলতে হবে। আর এখানে প্রচুর ড্রেস ড্রেস ভাড়া পাওয়া যায়, তো ছবি তুলতে পারবে এই ড্রেসগুলো পরে ওরা। 150 টাকা নিচ্ছে এই ড্রেসগুলো পরার জন্য। তো আমরা এখন এখানে আমরা পরে ফটোগ্রাফি করছি না, আমরা আগে ভেতরটাকে ভালো করে ঘুরে আসি, তারপরে আসার পথে কিন্তু এখানে আমরা ফটোগ্রাফি করব এই কাশ্মীরি ড্রেসগুলো পরে। তো সেরকমই প্ল্যানিং নিয়েছি, তো চলুন ভেতরটা ঘুরে আসি। এই গার্ডেনে ঢুকেই কিন্তু অসাধারণ সৌন্দর্য, একদম পাহাড়ের পাদদেশে একটা সুন্দর বোটানিক্যাল গার্ডেন, এবং এখানে যে একটা লেকও আছে খুব সুন্দর, এবং এত সুন্দর সাজানো গোছানো, মানে একদম যে কারোরই কিন্তু মন ভরে যাবে, ঠিক আছে। তো এই যে জওহরলাল নেহেরু বোটানিক্যাল গার্ডেন, শ্রীনগরের একটা সুপরিচিত উদ্যান, আর এই উদ্যানটি 1987 সালে প্রতিষ্ঠিত হয়। এই বাগানটি কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য এবং উদ্ভিদ বৈচিত্র্যের সংমিশ্রণে সমৃদ্ধ। যে পর্বতটা দেখছেন এটা হচ্ছে জাবারওয়ান পর্বত, আর ডাল লেকের নিকটবর্তী স্থানে এই বোটানিক্যাল গার্ডেনটা আছে। এই বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, ফুল এবং গাছের সংগ্রহ রয়েছে। এখানে স্থানীয় এবং বহিরাগত প্রজাতির উদ্ভিদের একটি বিশাল সংগ্রহ দেখা যায়, যা উদ্ভিদবিজ্ঞানী এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এছাড়াও বাগানের মধ্যে রয়েছে সুন্দরভাবে সাজানো লন, ঝর্ণা এবং হ্রদ, যেটা দেখে কিন্তু যে কারোরই মন ভরে যাবে। এরা সব এখানকার লোকাল স্কুলের স্টুডেন্ট, এরা হয়তো এদের পিকনিক বা কিছু আছে, ঘুরতে এসেছে, খুব ভালো লাগছে সবাইকে। খুব সুন্দর এরা, এরা খুব কথা বলতে ভালোবাসে।
এটা হচ্ছে নিশা গার্ডেন, আগেই বললাম। আর এখানে এই পাহাড়টার জন্য আর গার্ডেনটা এত সুন্দর লাগছে না, গাছ আর পুরো গ্যালাচ, পুরো পুরো একদম ভ্যালি তো ভ্যালি, সবুজে সবুজ। এই ফলটা বড় সিরাপে দেওয়া হয়, খুবই উপকারী একটা ফল, তাই তো? হ্যাঁ, ভিটামিন। খিদে পাবে না, সারাদিন মনে হবে সত্যি এভাবেই থাকি, অসাধারণ। আর এই গাছটা দেখুন, ফুলগুলো কত সুন্দর, আর এই গোলাপটা শুকিয়ে গেছে তবুও সুন্দর লাগছে। এখানে প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে সাজানো গোছানো, ভীষণ ভালো লাগবে। আর এই জায়গায় কিছু স্টুডেন্ট কি বলতে পারছি না, এরা তো এখানে অনেকক্ষণ থেকেই আছে, এখানে ঘোরাঘুরি করছে। আর এই সুন্দর জায়গায় সোনাইও চাইলো সুন্দরভাবে এখানে কিছু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করার জন্যে। এখানে ফুল কম আছে, কিন্তু পাতাবাহার যে গাছগুলো আছে দেখুন কত সুন্দর লাগছে। আর পাহাড়টা যেন একদম পুরো ব্লার হয়ে গেছে, অসাধারণ লাগছে, মানে একটা মানে কি বলবো, জাস্ট অসাধারণ। সাদা ফুলগুলো কিন্তু সুন্দর লাগছে, আপনারা ভিডিওতে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু একদম খালি চোখে একদম স্বচক্ষে যা লাগছিল অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এরকম জায়গায় কিন্তু আসলে মানে একটা দিন কিন্তু যথেষ্ট নয়, আমি মনে করি একটা সারা দিন কাটালে হয়তো তবুও কিন্তু পোষাবে না। এখানে সবসময় পরিচর্যা করার জন্য কিন্তু প্রচুর লোকজন কাজ করছে। এত সুন্দর গার্ডেন ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তো এখানে যথেষ্ট সময় নিয়ে আসা দরকার। আমার মনে হয় একটা দিন পুরো এখানে কাটালে ভালো লাগবে। এই শুয়ে এটা খুব সুন্দর না শোনাই, ফুলটা দেখো, ফুলটা দেখো, তো এখানে একটা সুন্দর ফুল আছে দেখো, কি লাগছে কালারটা, বেগুনি কালারের ফুল আমার সবসময় ফেভারিট। এখানে এখন সব ড্রেস আছে, ডিফারেন্ট টাইপের ড্রেস, তো যার যেমন পছন্দ সেরকম নিতে পারে, বাচ্চাদেরও আছে জেন্টসদেরও আছে। আর আমরা ফেরার পথে হাতে সময় নেই, তবুও কিন্তু ড্রেসটা এখান থেকে সোনাই পড়লো, আর কিছু ভিডিও শ্যুট করে নিলাম, কিছু ইনস্টাগ্রাম রিলসের জন্য, শর্টসের জন্য, কিছু ভিডিওর জন্য সিনেমাটিক শট এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন, অসাধারণ লাগবে আশা করি, খুব ভালো লাগবে। এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য কীভাবে কোন অ্যাঙ্গেল থেকে তুলবেন, কীভাবে আপনি শ্যুটটা করবেন সেটা আগে ডিসাইড করে আসতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে শটগুলো নেওয়া যাবে।
এখানে দেখুন পাশে দেখতে পাচ্ছেন অনেকেই ছবি তুলছে। আর বাচ্চাদের জন্য কিন্তু ড্রেসগুলো পাওয়া যায়, এগুলো 150 টাকা করে মানে প্রত্যেকটা ড্রেসের রেন্ট। আপনি একবার নিয়ে কিন্তু যতক্ষণ খুশি আপনারা ভিডিও শ্যুট ফটোগ্রাফি করতে পারেন। আমার তাদের সময় ছিল না বলে খুব একটা ভালো করে শান্তি করে আর কি ছবি তুলতে পারিনি, আফসোস রয়ে গেছে। পরে যখন আবার আসবো তখন আরও বেটারভাবে ছবি এবং ভিডিওগ্রাফি করার প্ল্যানিং নিয়েই আসবো আর পরে। আর এই পিঙ্ক কালারের যে ফুলটা না এখানে যা লাগছে, এখানেই আর কি কিছু শ্যুট করে নিলাম, কারণ এই জায়গাটা যা লাগছে আর এই মানে পিঙ্ক কালারের ফুলগুলো অসাধারণ। বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে আমরা কিন্তু আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। আর অনেকে অন্য গাড়িতে যারা ছিল তারা পরিমহল ঘুরতে গেছিলো, আরও কয়েকটা জায়গায় ঘুরতে গেছিলো। তো আমরা হোটেলের দিকে রওনা দিলাম। আর যাওয়ার পথে ডাল লেকে এরকম ফোয়ারাগুলো চলছিল, এগুলো কিন্তু রাতে ভীষণ সুন্দর দেখতে লাগবে। তো এখন যেটা দেখছেন সেটা তো এরকম আছে। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল অন করে নেবেন, কেননা এরকম ভিডিও কিন্তু আরও আসতে থাকবে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।